আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি আপনাদেরকে ঝাড় পর্দার কালেকশন দেখাবো। একটা একটা করে ঝাড় পর্দার কালেকশন দেখাবো, একটা একটা করে দাম বলে দিব। আপনারা ঘরে বসে অনলাইনে কেনাকাটা করতে পারবেন। তো আমি এই যে ক্রিস্টাল যে ঝাড় পর্দাটা দেখাচ্ছি, এটা অনেক সুন্দর। এটার প্রাইসটা একটু বলে দেই, এটা 3500 টাকা। 3500 টাকা, 3500 টাকা বাজেট থাকলে কিন্তু আপনারা এই সুন্দর ফুল ক্রিস্টাল, কমপ্লিট ক্রিস্টাল, এই পর্দাটা কত কত টাকা আসবে? এটা 3500 টাকা আসবে। 35 কয় লাইন আছে এটা? এটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 পিস আছে। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করি, আপনাদের এটা তো একটু উঁচু, মানে এরকম কোনা ডিজাইন? হ্যাঁ, কেউ যদি লেভেল ডিজাইন চায় সেক্ষেত্রে কি দাম বাড়বে? সেক্ষেত্রে দাম বাড়বে, 4000 টাকা পড়বে। আচ্ছা, কেউ যদি বলে যে আমাকে ছোট লেভেলটাই, এই যে এটা তো সবচেয়ে ছোট, ছোট লেভেলের এক সমান পর্দা বানায় দেন, সেক্ষেত্রে কি দাম কমবে? কমবে, 3000 টাকা পড়বে। 3000 টাকা পড়বে, মানে যতটুকু নেবেন ঠিক ততটুকুরই দাম দিবেন, বেশিটা আমাদের দরকার নাই। তো আমাদের আবারও বলে দিচ্ছি, প্রাইসটা হচ্ছে মাত্র এটা 3500 টাকা। দেখেন কি সুন্দর কালেকশন, দেখলে কিন্তু ভালো লাগতেছে। 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 খুবই সুন্দর। এখানে কিন্তু আমাদের আরো অনেক ঝাড় পর্দার কালেকশন আছে। দেখেন এখানে বড় একটা ঝাড় পর্দা আছে, এই ঝাড় পর্দাটা দেখেন, এই ঝাড় পর্দাটা কিন্তু খুব সুন্দর। এটা কত লাইন, দাম কত? এটা কিন্তু ঝাড় পর্দার ক্রিস্টাল গুলো অনেক বড় বড় দেখেন, খুবই বড় বড় একদম শেপে। আর এটার প্রাইস হচ্ছে মাত্র 8500 টাকা। 8500 টাকা, আর এটা কোনো আপনি জং করবে না, একদম জং ছাড়া, জং ছাড়া, জং ছাড়া। এটা কিন্তু হচ্ছে কালারিং এর মধ্যে, কালারিং এর মধ্যে যারা ঝাড় পর্দা নিতে চাচ্ছেন এটা নিতে পারবেন। কালারিং ব্রিডে 6500, যত গুড় তত মিষ্টি, টাকা যত বেশি প্রোডাক্ট তত সুন্দর। তবে আমার কাছে এইটা অনেক ভালো লাগছে, এটার প্রাইসটা একটু বলে দেই, এটা 8500 টাকা। 8500, দেখেন অনেক সুন্দর, অনেক নাইস। এখন আমি আপনাদেরকে যে ঝাড় পর্দাটা দেখাবো, এটা আবার লেয়ারটা আবার আলাদা, দুই লেয়ারের, খুব সুন্দর, দুই লেয়ারে খুব সুন্দর কালেকশন। এটার প্রাইস কত আসবে? এটা 3500 টাকা। 3500 টাকা আসবে। এটা ক্লিন ক্রিস্টাল, এটা বলবো আপনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 লাইন, হ্যাঁ 20 লাইন। 20 লাইনের দাম আসতেছে কত? 3500 টাকা। পর্দা সিস্টেম করে নিতে পারবেন, চাইলে রিং সিস্টেম করে নিতে পারবেন, আপনাদের খুশি। তো এরপর আমি এই ডিজাইনটা দেখাচ্ছি, এটা খুব সুন্দর, এটা দেখেন খুব সুন্দর। আবার নিচে কিন্তু ক্রিস্টাল থাকবে, নিচে ক্রিস্টাল থাকবে। এটা প্রাইস কত আসবে ভাই? ওটা পিস পড়বে 450 টাকা বাজেট থাকলে কিন্তু এগুলো কেনা যাবে। ওকে, আমি এরপরে আপনাদেরকে আরো কালেকশন দেখাবো। এই দেখেন, ও উপরে একটা বড় না, এটা কি স্পেশাল? স্পেশাল একদম ক্রিস্টাল। আচ্ছা দেখি তো, এটা 7500 টাকা পড়বে। দেখেন একটু এই পাশে আসেন আপনি, আমি দেখাচ্ছি। দেখেন এই ঝাড়পত্রটা কত সুন্দর, আর এই যে মিষ্টি মধুর উইনচেনের আওয়াজ শুনতে পাচ্ছেন, তাহলে এগুলোও নিতে পারবেন। এই ঝাড়পত্রটার প্রাইসটা আমি একটু বলে দিই আবারও, লাইন থাকবে কয়টা? এটা লাইন 13 পিস থাকবে, 13 লাইন, হ্যাঁ 13 লাইন, 7500 টাকা। 13 লাইন 7500। এখন একটা কথা জিজ্ঞেস করি, কেউ যদি বলে যে ভাই আমি ওইভাবে নিব না, আমি এইভাবে এক লাইন হিসেবে নিব, সেই ক্ষেত্রে দাম কত আসবে? সেই ক্ষেত্রে আসবে, অনেকে জিজ্ঞেস করছে যে আপু আমাদেরকে এভাবেই বলেন, এক লাইন কত আসবে? এক লাইনে, এখানে এক লাইনে 250 করে আসবে। এই এক লাইন নিলে 250 করে। এবার অনেকে 5 লাইন দিয়ে সাজাইতে পারেন, অনেকে 10 লাইন, 15 লাইন, 20 লাইন, যার টাকা যত জোর তার সাজানোর জোর তত বেশি। ভাইয়া এই লাইনগুলো কত করে? এই লাইনটা আপনি 650 পড়বে, 650 টাকা পার লাইন, পার লাইন, বুঝতে পারলেন। আর এই লাইনটা কত পড়তেছে বললেন? এটা পড়বে 250 করে পিস, 250 করে পিস, খুবই সুন্দর। আমি আরেকটা দেখাচ্ছি, এই দেখেন খুবই সুন্দর, এই যে দেখেন খুবই সুন্দর। এগুলো কিন্তু আবার পার লাইন সিস্টেম, এগুলো কিন্তু এরকম রিং সিস্টেমেরও থাকে, আবার এরকম কিন্তু হ্যাঙ্গার সিস্টেমেরও থাকে, মানে মানে স্টিকের মধ্যে সেট করা থাকে বা রিং সিস্টেমও থাকে। তখন তখন আমি এখন যেগুলো দেখাচ্ছি, এটা হচ্ছে রিং স্টাইল, এটা প্রাইস কত আসবে? এটা পার লাইন পড়বে আপনার 65 টাকা। 65 টাকা, আমি এইটা একটু দেখাচ্ছি। জি জি জি, এটা দেখেন, এটা কত আসবে ভাইয়া? সেম 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 সেম, কত? 35 টাকা পিস। 35 টাকা পিস, খুব সুন্দর, 35 টাকা পিস। এটা লাইন, এটা দেখাচ্ছি, এগুলো পার লাইন কত করে? পার লাইন 35 টাকা পিস, 35 টাকা। এবার যে কটা লাগে নিতে পারবে, 5টা কালার আছে, কেউ যদি চান আমি সব কালার থেকে দুইটা দুইটা করে নিয়ে একটা পর্দা করবো, সেটা আপনার খুশি। আচ্ছা,
আমি আপনাদেরকে দেখাই তো, গতবার আমি এই ভিডিওগুলো দেওয়ার পর একজন লিখছে যে এই পর্দাগুলো দিয়ে রুমের পর্দা হয় না। আরে ভাই, এগুলো জানালার পর্দা হিসেবে ব্যবহার করে না, এগুলো ডাইনিং ড্রয়িং এর মাঝামাঝি একটা রুমের ডেকোরেশনের জন্য ব্যবহার করে। এইটা দিয়ে কি রুমের পর্দা থাকে বলেন? এটা দিয়ে রুমের পর্দা থাকে না, ওটার জন্য আপনার কাপড়ের পর্দায় ব্যবহার করতে হয়। এটার প্রাইসটা বলে দিচ্ছি, পার লাইন 35 টাকা। 35 টাকা, এই দেখেন এরকম বড়। এগুলো কয় ফিট থাকবে? এটা 6 ফিট থাকবে। আমি এই কালেকশনটা দেখাই, এই কালারটাও কিন্তু অনেকের খুবই পছন্দের কালার, যে কোনো পর্দার সাথে কিন্তু ম্যাচিং হবে। অনেক সুন্দর কালেকশন, অনেক সুন্দর কালেকশন। স্ক্রিনে তো নাম্বার থাকবে, আমি এই কালেকশনগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এগুলো কত করে ভাইয়া? এগুলো 100 টাকা পার পিস। এগুলো 100 টাকা লাইন পার পিস, পার লাইন 100 টাকা করে। আমার নিচে কিন্তু অ্যাক্রিলিকের ক্রিস্টাল থাকবে। হ্যাঁ, আমি এটা একটু দেখাচ্ছি, দেখেন এটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু অনেক অনেক নাইস, অনেক অনেক নাইস। আমি এই কালেকশনটা দেখাচ্ছি, এটা খুবই সুন্দর। এই কালেকশনটা দেখিয়ে দিচ্ছি, এটার প্রাইজিংটা আমি একটু বলে দিই। এটার প্রাইজিং হচ্ছে 180 পার পিস। নিচে কিন্তু এরকম ভারী ক্রিস্টাল থাকবে, নিচে প্রত্যেকটারই ভারী ক্রিস্টাল থাকবে। তো আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমরা ভিজিটিং কার্ডটা দেখিয়ে দিচ্ছি, এটা একদম সহজ একটা অ্যাড্রেস বলে দেয়। এটা হচ্ছে ঢাকার নিউ সুপার মার্কেট, নিস্তালা ফুলের গলিতে ঢুকলেই প্রথম দোকানটা, গোলচক্কর প্রথম দোকান 330। এটা হচ্ছে রাজিয়া ওয়াচ অ্যান্ড গিফট সেন্টার। এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ সব আছে, আপনারা যোগাযোগ করবেন। হ্যাঁ, ঝাড় পর্দা, ক্রিস্টাল সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।